দীর্ঘ 13 বছরও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলা মামলার বিচার। এই ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে হলেও উচ্চ আদালতের সিদ্ধান্ত না পাওয়ায় বিস্ফোরক মামলাটি ঝুলে আছে 4.5 বছর ধরে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, খুব শিগগিরই হত্যা মামলাটি তারা নিষ্পত্তি করতে পারবেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। দেখতে দেখতে পার হয়ে গেল 13টি বছর, অথচ মূল আসামি গ্রেপ্তার হওয়ার পরও দীর্ঘ সময় আলোচিত মামলার বিচার কাজ শেষ করা যায়নি। স্পষ্টতর মামলার তদন্ত ভিন্ন দিকে নিতে প্রথম থেকে একের পর এক বদল করা হয় তদন্ত কর্মকর্তা। 11-এর পর মামলার তদন্ত কাজ আবার নতুন করে শুরু হয়। ঘটনার 7 বছর পর 2008 সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 14 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। নানা অজুহাতে সময় না এবং সময় মতো আদালতে সাক্ষী হাজির করতে না পারার কারণে 84 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 61 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পয়লা বৈশাখ যে মামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে আসামিপক্ষের আইনজীবীর আইনের একটি ব্যাখ্যা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কারণে বিচার কাজ আবার বাধাগ্রস্ত হয়। তবে অল্প সময়ের মধ্যে আইনি জটিলতা পেরিয়ে বহুল আলোচিত মামলার বিচার শেষ করা সম্ভব হবে এমন আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। যুক্তিতর্কের ভিতরে আসামি এবং আসামিদের আইনজীবীরাও অনেক কূটকৌশলের মাধ্যমে এই মামলাটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল এবং বিজ্ঞ আদালতেরও সেরকম একটি ধারণা ছিল যে আমরা মামলার রায় হয়তো পহেলা বৈশাখের আগেই আমরা করতে পারব, এবং সেই অবস্থা আমাদের ছিল। এরকম একটি অবস্থা আসবে আমরা কখনো ভাবতে পারিনি। পহেলা বৈশাখ চলে গেল, ইনশাল্লাহ এই মামলা বৈশাখেই ইনশাল্লাহ রায় করাতে পারবো বলে আমি সক্ষম হব বলেই আমি বিশ্বাস করি। এদিকে এ ঘটনায় বিস্ফোরকের দায়ের করা মামলাটির কোনো অগ্রগতি নেই। মামলাটির কার্যক্রম বন্ধ রয়েছে 4.5 বছর। যেহেতু এই দুটি মামলার ঘটনাস্থল চার্জশিট ও সাক্ষী একই, তাই দুটি মামলা একই আদালতে চলার নির্দেশনা চাওয়া হয় হাইকোর্টের কাছে। উচ্চ আদালত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেয় মামলাটির বিচার শুরু করতে পারছে না নিম্ন আদালত। তবে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যা মামলাটি আদালতে প্রমাণ করা সম্ভব হয়েছে এমন দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আরিফ হাসান সুমন, যিনি বিস্ফোরণের সাথে সরাসরি জড়িত ছিলেন, তিনার 164, 2006 সালে মুফতি হান্নানের 164 এবং 2001 সালে মৌলানা আকবর হোসেনের যে 164, এগুলোকে চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যায় যে মামলাটি যেভাবে আমরা সাক্ষী প্রমাণ করেছি এবং চাক্ষুষ সাক্ষী যারা ছিল এবং যারা ঘটনা প্লেসে যারা ছিল এবং যারা আহত হয়েছে, যারা নিহতের আত্মীয় স্বজন, সকলেই সকলের সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে যে এরাই এদের এই ব্যাড উদ্দেশ্যে এই কাজটি করেছিল। চাঞ্চল্যকর মামলার আসামিদের মধ্যে মুফতি আব্দুল হান্নান, আব্দুর রব আবু তাহের, শওকত ওসমান, সাজুদুল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাব্বির ও আরিফ হোসেন সুমন বর্তমানে কারাগারে। আরেক অভিযুক্ত মাওলানা আকবর হোসাইন জামিনে রয়েছেন। এর মধ্যে মুফতি আব্দুল হান্নান সহ 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা আদালতকে বলেন, ঘটনার দিন মাওলানা তাজউদ্দিন তার গাড়িতে করে বোমাগুলো রমনা বটমূলে পৌঁছে দেয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।